এক সময়কার দাপুটে খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতি চোখে জল আনলো সকলের। আপনারা দেখছেন স্টারদের অন্তরমহল। এক সময় বাংলা চলচ্চিত্র জগতের সেরা খলনায়ক হলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সেই সময় দর্শকদের মনে ভয় জাগানোর জন্য তার নামটাই ছিল যথেষ্ট। তখনকার সময় এমন কোনো অভিনেতা অভিনেত্রী ছিল না যার সঙ্গে তিনি অভিনয় করেননি। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চিরঞ্জিৎ থেকে তাপস পাল সকলের সাথেই রীতিমতন পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন। খলনায়কের চরিত্রটা এত ভালোভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলতেন যে রাস্তায় তাকে দেখলেও কম বয়সী ছেলেমেয়েরাও ভয়ে ছুটে পালাত। 8ই জুলাই 1946 সালে কলকাতায় জন্মেছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। কলকাতার পার্ক ইনস্টিটিউশন থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন এবং আনন্দমোহন কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী ছবির হাত ধরে প্রথমবার টলিউডে পা রাখেন অভিনেতা। তারপর থেকে একের পর এক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়, যেমন চার মূর্তি, সবুজ দ্বীপের রাজা, জয় বাবা ফেলুনাথ, বাঞ্ছারামের বাগান, রক্তে লেখা, জীবন নিয়ে খেলা ইত্যাদি। এছাড়াও বেশ কিছু ছবি পরিচালনাও করেছেন তিনি, চোর ও ভগবান 2003 সালে, 1990 সালে অভিমন্যু, 1993 সালে প্রজাপতি, বিদ্রোহিণী ইত্যাদি। খলনায়কের চরিত্রের পাশাপাশি বেশ কিছু পজিটিভ চরিত্রেও অভিনয় করেছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে যান খলনায়ক হিসাবে বিপ্লব চট্টোপাধ্যায়। এত বড় বড় পরিচালকদের সাথে নিজের অভিনয় দক্ষতা দিয়ে কাজ করা সত্ত্বেও বর্তমানে চলচ্চিত্র জগতে আর দেখা যায় না তাকে। তার বয়সী অভিনেতা অভিনেত্রীরা আজও কাজ করে চলেছেন, তাহলে তিনি কেন সরে গেলেন অভিনয় থেকে? বহুবার বহু ইন্টারভিউতে সে কথা তিনি নিজে মুখেই জানিয়েছেন, বর্তমানে ইন্ডাস্ট্রির আবহাওয়ার সাথে ঠিক খাপ খাইয়ে নিতে পারছেন না। বর্তমানে সিরিয়ালে যেভাবে কাজ হয়, যেভাবে গল্প থেকে নোংরামিকে বেশি প্রশ্রয় দেওয়া হয়, সেটা তিনি মানতে পারেননি। তবে তিনি সিরিয়ালে অভিনয় করবার জন্য চেষ্টা করেছিলেন, এমনকি তিনি নিজেও ভালো গল্প লিখে এনেছিলেন, কিন্তু তা বাতিল হয়ে যায়। তিনি এও বলেন যে তাকে ছবিতে নাকি আর কেউ কাজের জন্য ডাকে না। এইসবের জন্য ইন্ডাস্ট্রির প্রতি একরাশ অভিমান ও যন্ত্রণা মনের মধ্যে নিয়ে অভিনয় থেকে দূরেই রয়েছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। এখন তার শারীরিক অবস্থা ভেঙে পড়েছেন। সম্প্রতি কৃষ্ণনগরের কোনো একটি কাজের জন্য গিয়েছিলেন তিনি। সেখান থেকে প্রকাশিত হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বয়সের ভারে ঠিক মতন হাঁটতে পারছেন না। একসময় পর্দায় যার উপস্থিতিতে বুক কেঁপে উঠত দর্শকদের, আজ তার এই করুণ অবস্থা দেখে শিউরে উঠেছে নেটিজনেরা, চোখে জল এসেছে তার অনুরাগীদের। দর্শকরা আজও তাকে পর্দায় দেখতে চান। স্টারেদের অন্দরমহলের পক্ষ থেকে বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে প্রণাম এবং ভালোবাসা। তিনি দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ।